এস আলমের কবজামুক্ত হবার পর ব্যাংকগুলোর সংকট আস্তে আস্তে কাটছে খবর হচ্ছে এই অবশেষে নগদ টাকার সংকট কাটছে পাঁচটি ব্যাংকের তো কোন পাঁচটি ব্যাংক সেই গুলো বলছি তার আগে খবরটা হল এই নগদ টাকা না থাকায় ক্ষমতার পালা বদলের পর পরিবর্তিত পরিস্থিতিতে গ্রাহককে অর্থ দিতে না পারা পাঁচটি ব্যাংকের সংকট আপাতত কাটছে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন মেলায় অন্য ব্যাংক থেকে ধার পাওয়ার সুযোগ তৈরি হয়েছে এসব ব্যাংকের অর্থাৎ আগে ধার নেওয়া বন্ধ করা এখন তারা ধার নিতে পারবে ধার নিলে তারা গ্রাহককে টাকা দিতে পারবে তারা সংকটে থাকা এই পাঁচটি ব্যাংককে সহায়তা দেওয়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক এই জন্য টাকা ধার দেওয়াকে ব্যাংকে গ্যারান্টি দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলো হলো বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক সোশ্যাল ইসলামী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক ব্যাংকগুলো ছিল সরকার পতনের পর এগুলোর এস আলম মুক্ত করা হয়েছে আগের পর্ষদ নতুনদের দায়িত্ব দেওয়া হয়েছে অর্থাৎ এখন আর এস আলমের নিয়ন্ত্রণে নেই নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে আপাতত তীব্র সংকটে পড়া ব্যাংক পাস পাঁচটিকে প্রথম ধাপে তারল্য সহায়তা দেওয়া হলেও আবেদনের প্রেক্ষিতে ব্যাংকগুলোকেও তা দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা এরই মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে টাকা ধার দিতে অনুমতি দেওয়ার তথ্য জানিয়ে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সুস্থা শিখা গণমাধ্যমকে বলেন পাঁচটি ব্যাংক তারল্য সহায়তা পাবে যেসব ব্যাংক থেকে তারল্য সহায়তা চাওয়া হয়েছে সেগুলো সংকটে থাকা ব্যাংকগুলোকে অর্থ দেবে বাংলাদেশ ব্যাংকের উদ্বোধন এক কর্মকর্তা বলেন প্রাথমিকভাবে এই বিষয়ে চুক্তি সুয়ের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সম্মতি জানিয়ে পাঁচ ব্যাংককে বৃহস্পতিবার চিঠি দেওয়া হয়েছে নানা অনিয়মে ঢুকতে থাকা এই পাঁচটি ব্যাংকের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল কারণ এসব ব্যাংকের তীব্র তারল্য সংকট চলছে আপাতত এসব ব্যাংক আন্ত ব্যাংক থেকে টাকা ধার পেলে গ্রাহকদের চাহিদা মোতাবেক টাকা দিতে পারবে তাতে তারল্য সংকট কিছুটা কাটবে এসব ব্যাংকের বাইরে ইসলামী ব্যাংক সহ আরো কয়েকটি ব্যাংক তারল্য সংকটে রয়েছে এ পর্যন্ত বিশেষ ধার চেয়ে আটটি ব্যাংক চিঠি দিয়েছে বলে কর্মকর্তারা বলেছেন গত পাঁচই আগস্ট সরকারের পালা বদলের পর ব্যাংক খাতে নানা পরিবর্তন আসে এস আলমের এসব সুরিয়াভিত্তিক ইসলামী ধারার ব্যাংকগুলোকে আগে সরকারের সময়কার গভর্নর বিশেষ সুবিধায় দেওয়া তারল্য সহায়তা বন্ধ করে নতুন গভর্নর বন্ধ করেছিল নতুন গভর্নর আহসান এইচ মনসুর তার মানে আগে তো যেভাবে দেয়া হতো মানে সংকটের কারণে প্রচুর সরবরাহ করা হয়েছে বন্ধ রেখে একদম ভেঙে দিয়ে নতুন করে গঠন করে এখন এই ব্যাংকগুলোকে সহায়তা মানে দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে এবং তারা এখন অন্য ব্যাংক থেকে ধার করতে পারবে তার মানে আপাতত সংকটটা গেল এখন দেখা যাক এই সংকট কাটিয়ে ওঠার পর ব্যাঙ্কগুলোর স্বাভাবিক গতিতে চলতে পারে কিনা দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ